Welcome to the Share Exam Guide. Friends, কিছুদিন আগেই পিএসসির অফিস থেকে বিভিন্ন পরীক্ষার স্ট্যাটাস দিয়ে দিয়েছিল যে কোন পরীক্ষাগুলোর রেজাল্ট বের হবে এবং কোন পরীক্ষাগুলোর মেইন পরীক্ষা কোন মাসে হবে সে সম্পর্কে কিন্তু বিস্তারিত স্ট্যাটাস পেয়েছিলাম। প্রায় 36টা পরীক্ষার কিন্তু স্ট্যাটাস দেওয়া হয়েছিল। বন্ধুরা, সেই হিসাবে আজকে আমি আলোচনা করতে চলেছি যে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট এই জুলাই মাসে বের হওয়ার কথা ছিল কিন্তু এখনও বের হয়নি। আজ 21 তারিখ হয়ে গেল কিন্তু রেজাল্ট এখনও বের হলো না। তাহলে কি আদৌ রেজাল্ট বের হবে? ফ্রেন্ডস, হ্যাঁ, রেজাল্ট বের হবে, এই মাসেই বের হবে। কারণ পিএসসির প্রায় প্রত্যেকটা রেজাল্টের ক্ষেত্রে দেখা যায় যে মাসের শেষ সপ্তাহে কিন্তু বের হয় বেশিরভাগ রেজাল্টগুলো কিন্তু দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু এই মাসের ভিতর রেজাল্ট বের হওয়ার চান্স এখনও কিন্তু অনেক রয়েছে। আর যেটা শোনা যাচ্ছে যে এই মাসেই কিন্তু রেজাল্ট হবে, অনেকে বলছে যে কোনোভাবেই এই মাসে আর রেজাল্ট হবে না। কিন্তু আমি এখানে বলবো বা তোমরা বিচার বিবেচনা করে দেখো, কারণ সেপ্টেম্বরেই কিন্তু এই পরীক্ষার মেন মানে টায়ার টু কিন্তু পিএসসি ক্লার্কশিপের টায়ার টু পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তাই কিন্তু অলরেডি রেজাল্ট এই মাসেই বেরিয়ে যাবে, এই মাসের শেষ সপ্তাহ অর্থাৎ জুলাইয়ের লাস্ট উইকে কিন্তু পিএসসির রেজাল্ট বের হতে চলেছে। তাই বন্ধুরা, কোনো রকম ঢিলেবি না করে তোমরা কিন্তু ভালোভাবে এই পিএসসির টায়ার টুর জন্য কিন্তু পড়াশোনা শুরু করে দাও। অবশ্যই তোমরা অনেক আগে থেকে শুরু করেছো, তবুও বলবো যে তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই ভালোভাবে কিন্তু পড়াশোনা শুরু করে দাও, কারণ কাট অফ কিন্তু খুব বেশি যাবে না। অনেকে বলছে যে